অর্থনৈতিকভাবে ভুট্টা একটি লাভজনক ফসল। এটা পশুখাদ্য, পোলট্রি, মাছের খাদ্য এবং মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। পোলট্রি খাতে সবচেয়ে বেশি ভুট্টা ব্যবহার করা হয়। এই খাতে বৎসরে প্রায় 64.24 লক্ষ মেট্রিক টন ভুট্টার প্রয়োজন। সেখানে বাংলাদেশের বাৎসরিক ভুট্টা উৎপাদন মাত্র 23.61 লক্ষ টন, যা মোট চাহিদার 36.75% মাত্র। সারা বছরই ভুট্টা চাষ করা যায়, তবে রবি মৌসুমেই মোট চাষের প্রায় 80% ভুট্টা চাষ করা হয়। এছাড়া ভুট্টা উৎপাদন খরচ অন্যান্য ফসলের চেয়ে কম। আসসালামু আলাইকুম, কৃষি তত্ত্ব শেয়ার পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা। আজকে কথা বলবো নামি দামি কোম্পানির ভুট্টার বীজ সম্পর্কে, তাদের বাজার মূল্য কত, বিঘাপতি তাদের ফলন কী পরিমাণে এবং বিঘাপতি কতটুকু বীজ লাগবে, তা এ টু জেড তথ্য থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য। বাংলাদেশে মাছ, পোলট্রি ও খাদ্যের কাঁচামাল হিসেবে ভুট্টার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইস্পাহানি এগ্রো লিমিটেড বোরো মৌসুমে আগাম চাষ উপযোগী, অধিক প্রতিরোধী, পাতা মোড়ানো রোগ সহনশীল ভুট্টা বীজ লাকি 7, উইনার 70 ও অরেঞ্জ গোল্ড নামক ভুট্টা বিদেশ থেকে আমদানি করে বাজারজাত করছে। সঠিক চাষাবাদে জাত ভেদে ফলন একর প্রতি 160 থেকে 170 মন। লাকি 7, উইনার 70 ও অরেঞ্জ গোল্ড ভুট্টা সমূহের অনন্য বৈশিষ্ট্য কমলা বর্ণের পুষ্ট দানা, কম আর্দ্রতা, মজবুত শেকড় ও কাণ্ড, আকর্ষণীয় কমলা বর্ণের পুষ্ট দানা, মোচার মাথা পর্যন্ত পরিপূর্ণ ও আবৃত থাকে, দানার মান ভালো থাকে, দীর্ঘদিন সংরক্ষণে দানার রং অটুট থাকে ও বাজার দর বেশি পাওয়া যায়। কাঁচা ভুট্টার দানায় আর্দ্রতা কম থাকে, মাড়াইয়ের সময় দানা ভেঙে যায় না, শুকানোর ঝামেলা কম, সংরক্ষণে পোকার আক্রমণ কম হয়, তাই আড়তদারদের প্রথম পছন্দ। মজবুত শেকড় ও কাণ্ড ঝড়ে বা বাতাসে ভেঙে যায় না ও প্রতিকূল আবহাওয়ায় সহনশীল, ফলশ্রুতিতে সর্বোচ্চ ফলন নিশ্চিত হয়। আমদানিকৃত বীজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিতকরণে নিজস্ব ব্যবস্থাপনায় ইস্পাহানি রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির গ্রেডিং মেশিন, আর্দ্রতা, তাপমাত্রা ও জীবাণুমুক্ত সংরক্ষণাগার এবং বীজ স্বাস্থ্য পরীক্ষাগার। সবার আগে সবচেয়ে বেশি ফলন ও মুনাফা নিশ্চিত করি ভুট্টা বীজে কৃষকের আস্থা ইস্পাহানি, ইস্পাহানি এগ্রো লিমিটেড। 1992 সালে প্রথম ব্র্যাক অস্ট্রেলিয়ার প্যাসিফিক সিড কোম্পানি থেকে প্যাসিফিক 11 জাতের ভুট্টা বীজ আমদানি করে বাংলাদেশে হাইব্রিড ভুট্টা চাষ প্রবর্তন করে। বর্তমানে ব্র্যাক সিড এন্টারপ্রাইজের মাধ্যমে বাজারজাতকৃত হাইব্রিড ভুট্টা জাতগুলো হচ্ছে প্যাসিফিক 11, প্যাসিফিক 60, প্যাসিফিক 224, প্যাসিফিক 759, প্যাসিফিক 984, প্যাসিফিক 999, উত্তরণ এবং উত্তরণ 2। উত্তরণ এবং উত্তরণ 2 ব্র্যাকের নিজস্ব উদ্ভাবিত হাইব্রিড জাত। গবেষণা ও উন্নয়ন বিভাগ গুণগত মানের বাণিজ্যিক বীজ উৎপাদন ও সম্প্রসারণের প্রধান কেন্দ্র। প্রায় 5 একর জায়গা জুড়ে বগুড়ার শেরপুরে গড়ে তোলা হয়েছে ব্র্যাক সিড এন্টারপ্রাইজের ভুট্টা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, যেখানে আমদানিকৃত ও উদ্ভাবিত বীজ ভুট্টার উৎপাদন ক্ষমতা, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি নানা রকম বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসিআই ডন বীজে প্রতি কেজি ভুট্টা উৎপাদন খরচ প্রায় 10 টাকা এবং বাজার মূল্য প্রতি কেজি 15 থেকে 20 টাকা। আমার নাম আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, গ্রাম মিরাডঙ্গি,
থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর ডন ভুট্টা চাষ করি আমার চাষেরা সবাই ডন ভুট্টা চাষ করে এশিয়ায় ডন 111 ভুট্টা সারা বছর চাষ করা যায় তবে রবি মৌসুমে ভালো ফলন পাওয়া যায় আমি এশিয়ায় ডন ভুট্টা 111 নিজে চাষ করি আমার নাম আবুল কাশেম পরামানিক আর বাড়ি বিদ্যানন্দ সর জেলা থানা আতারহাট জেলা কুড়িগ্রাম ডন ভুট্টা তারা খুব ভালো হয় ডিকাল্প 9120 কঠিন পরিস্থিতিতে উচ্চ ফলনের আশ্বাস দেয় ভালো যত্ন নেওয়া হলে এটি সর্বোচ্চ ফলন প্রদান করে ডিকাল্প 9120 ওজনদার দানা অধিক স্থায়িত্ব বা ঝড় সহনশীলতা এবং চমৎকার ডাটা পচা সহনশীলতার জন্য বিখ্যাত ডিকাল্প 9120 জন্য 1.5 থেকে 2 ইঞ্চি গভীরতায় বীজ বপনের প্রয়োজন হয় এবং দুটি বীজের মধ্যে 12 ইঞ্চি এবং 2 সারির মধ্যে 20 ইঞ্চি দূরত্ব প্রয়োজন ফলে ফসলের সমান বৃদ্ধি ঘটে আপনার ফসলকে আগাছা থেকে রক্ষা করতে আগাছার 2 থেকে 4টি পাতা অবস্থায় বায়ার কোম্পানির লর্ডিস হার্বিসাইড ব্যবহার করে আপনার ফসলকে আগাছা থেকে রক্ষা করুন এছাড়াও সময় সময় মাটিতে সঠিক আর্দ্রতা বজায় রাখুন যাতে আপনি ভালো ফলন পেতে পারেন তাই ভালো ফলনের জন্য এবং একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করতে নতুন হাইব্রিড ভুট্টার বীজ ডিকাল্প 9120 রোপণ করুন ডিকাল্প 9120 প্রারম্ভিক বপনে এর কোনো সমকক্ষ নেই আপনার ভুট্টার ক্ষেত থেকে অধিক ফলন পেতে সেরা গুণমানের বীজ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ডিকাল্প 9081 হল এমনই এক ভুট্টার হাইব্রিড বীজ যা এর ওজনদার দানাগুলোর সঙ্গে দেয় উচ্চ ফলন আর ব্যাপক উপযোগী ক্ষমতা থাকায় রবি মরশুমের জন্য উপযুক্ত তাহলে তৈরি হয়ে যান আর উত্তম ফলনের জন্য মজবুত ভিত গড়তে বায়ারের ডিকাল্প 9081 বীজ বেছে নিন ডিকাল্প 9081 আমাদের নির্ভরযোগ্য সাথী ডিকাল সাফল্যের বীজ বপন করুন আব্দুল হক বাড়ি উত্তর গোয়ালডোব পোস্ট অফিস ভেবড়া থানা হলো চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর আমি এবার সিনজিনটা কোম্পানির 7884 ভুট্টা লাগিয়েছি তার গাছের ফলাফল একই চুরিস দানাগুলো মোটা এই যে মুচার কোয়ালিটি সব এক সমান এতে দানার ফলাফল দেখতে পাচ্ছি আমি যে এর দানাগুলো খোসাটা হলো মিহি দানাগুলো একদম সলিডভাবে এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন পারলে এটা ভুট্টা লাগান আপনারা লাভবান থাকবেন আমি তো এবার 1 বিঘা লাগিয়েছি আগের বার 2 একর লাগাবো এই মনে করে আছি আমি কৃষক ভাইদের জন্য বলছি এই যে দানাগুলো দেখেন কি সলিড দানা পায়োনিয়া ডিউপন্ট সমূহ की अग्रणी कंपनी पायोनिया विश्व की सर्वोच्च और सर्वश्रेष्ठ बीज कंपनी है जो 90 से अधिक देशों में विद्यमान है विगत 40 वर्षों से पायोनिया भारत के किसानों को अपने उन्नत उत्पादों से समृद्ध और सशक्त कर रही है भारत में सर्वप्रथम मक्का धान सरसों बाजरा और सूरजमुखी के संकर बीजों को लाने का श्रेय पायोनियर को ही जाता है दूरदृष्टि द लॉन्ग लुक पायोनियर बाजार में सर्वोत्तम उत्पाद उपलब्ध कराने हेतु सदैव तत्पर रहती है पायोनियर अपने सभी ग्राहकों कर्मचारियों एवं व्यवसायिक सहयोगियों के साथ ईमानदारी पूर्वक एवं निष्पक्ष व्यवहार करती है पायोनियर अपने उत्पादों के बारे में सिर्फ सही जानकारी देकर ही व्यवसाय करती है पायोनियर ग्राहकों को अच्छे सुझाव और सूचनाएं उपलब्ध कराकर अधिकतम लाभ अर्जित करने में सहयोग करती है वैश्विक स्तर पर मक्का की अधिक खपत होने से भारत में भी मक्का का उत्पादन साल दर साल बढ़ता जा रहा है मक्का का इस्तेमाल बहुधा पोल्ट्री चारा उद्योग शराब स्टार्च प्रत्यक्ष खाद्य एवं खाद्य प्रोसेसिंग यूनिट बीज
तथा अन्य उपयोग में आता है। कोई भी नया संकर बीज बनाने में 6 साल तक पायोनियर के विशेषज्ञों की रिसर्च टीम काम करती है। इसके बाद ही कोई नया हाइब्रिड हमारे किसान भाइयों तक पहुंचता है। आप पायोनियर आपके लिए लाए हैं नया संकर बीज P3355। P3355 पायोनियर का P3355 नया संकर मक्का ज्यादा उपज और अधिक लाभ के सभी मापदंडों पर खरा उतरता है। प्रति भुट्टा 10% ज्यादा उपज। पायोनियर के P3355 में बड़े एवं समान भुट्टे आते हैं, जिसके दानों का वजन भी अधिक होता है, जिससे हमें औरों की अपेक्षा 10% ज्यादा उपज मिलती है एवं हमारे किसान भाइयों को अधिक लाभ मिलता है। 40,000 पौधे प्रति एकड़। पायोनियर के P3355 में प्रति एकड़ सबसे ज्यादा पौधे समायोजित करने की क्षमता होती है। जी हाँ, P3355 में 40,000 पौधे प्रति एकड़ लगाए जा सकते हैं। प्रति एकड़ ज्यादा पौधे लगने पर भी P3355 के पौधे मजबूत होते हैं, जिससे हमें आंधी तूफान में भी फसल के गिरने का डर नहीं रहता और हमारे किसान भाइयों को ज्यादा पौधे एवं उनकी अधिक उपज से ज्यादा लाभ प्राप्त होता है। दानों में कम नमी। पायोनियर P3355 के दाने अधिक वजनदार होने के साथ साथ कम नमी वाले होते हैं, जिससे इन्हें कटाई के बाद सीधा बेचा जा सकता है या बेहतर भंडारण करके समय आने पर अधिक मुनाफा कमाया जा सकता है। सभी बुआई दिनों में सबसे ज्यादा उपज। पायोनियर के P3355 नए संकर मक्का को अगेती या पिछेती अर्थात 15 अक्टूबर से लेकर 30 दिसंबर तक लगाने पर अन्य संकर मक्का से अधिक उपज प्राप्त होती है, जिससे हमें अधिक से अधिक लाभ प्राप्त होता है। पायोनियर का P3355 अपनाएं और औरों से प्रति एकड़ 10% अधिक फसल पाएं। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে যেন নোটিফিকেশনটি চলে যেতে পারে এবং সবার আগে ভিডিওটি দেখতে হলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।